एवरीवन रेसिपी बाय सृष्टिर आरेकटि नतून पर्वे आपनादेर सबाइके स्वागतम। आपनारा सबाइ केमन आछेन? आशा करछि सबाइ अनेक भालो आछेन। आजके जे रेसिपिटी आपनादेर साथे आमि शेयार करब सेटि स्वादे किन्तु राजकीय भाव एने देबे एबं रान्नार पद्धति खुबई सहज। तो चलुन देखे फेलि राजकीय स्वादे माछेर माथा दिये मुगेर डाल। प्रथमे एकटि कड़ाइये काचा मुगेर डालगुलोके भेजे निते हबे। डालगुलोके बार बार नाड़ाचाड़ा करे दिते हबे जेन पोड़ा लेगे ना जाए। एभावे 5 থেকে 8 মিনিট डाल भेजे निते हबे। मोटामोटी भावे एकटु लालचे भाव और एकटि सुंदर सुगन्ध छड़ाय मुगेर डाल भाजार समय। से भावटा चले आसले आमरा डालगुलोके नामिये फेलबो। डाल भाजा हुए गेले सेखान थेके 1 কাপ परिमाण डाल निच्छि रान्ना करार जोन्नो। एबार डालगुलो भालो करे धुए प्रेशार कुकारे सिद्ध करे नेब। डालेर मध्ये दिए देब 4টা গোটা কাঁচা মরিচ আর 2টো লাল মরিচ। আর দিয়ে দেব সিদ্ধ করার সময় স্বাদমতো লবণ। এবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 2টা হুইসেল দিয়ে দিলেই প্রেসার কুকার খুলে ফেলতে হবে। মুগের ডাল বেশি সিদ্ধ হতে সময় লাগে না আর আমরা মুগের ডালটাকে বেশি গলিয়েও সিদ্ধ করব না, একটু দানা দানা থাকবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, একটু দানা দানাও আছে। এবার আমি ডালগুলোকে একটি বাটিতে তুলে ফেলব। ডাল সিদ্ধ হয়ে গেছে। মুগের ডাল কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। এবার একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে তেল গরম করে তাতে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে, তাই উল্টে পাল্টে মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এটি খেতে কিন্তু অসাধারণ টেস্ট, যার জন্য আমি আজকে আমার রেসিপিটার নাম রেখেছি রাজকীয় স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো আপনারা কিন্তু বাসায় করতে একদমই ভুলবেন না। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটি আলাদা কড়াই নিয়ে নিচ্ছি। ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা, 3টি শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা মরিচ আর কিছু গোটা জিরা। মরিচগুলোকে ভেজে নিব ভালো করে। তারপরে দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা আর আদাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদ,
দিয়ে আবার নাড়াচাড়া করে মাথাগুলোকে এবার ভেঙে দেব। মাথাগুলোকে ভেঙে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব মাছের মাথার সাথে। ডালটা এখন অনেক ঘন অবস্থায় আছে। এবার দিয়ে দিব কুসুম গরম জল। আপনারা চাইলে ডালটা পাতলা করতে পারেন, তবে বেশি পাতলা করা যাবে না, এটা একটু ভারী করেই খেতে হয়, তাহলে এর স্বাদটা বেশি ভালো লাগে। আমি একটু বলে দেই, একটা ছোট্ট ভিডিও ক্লিপস কিন্তু আমার এখান থেকে মিস হয়ে গেছে। সেটা হলো আমি এই রান্নায় কিন্তু জল দিয়ে দেওয়ার পরে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি ছাড়া কিন্তু এই রান্নার আসল স্বাদ পাওয়া যাবে না, তাই আপনারা কিন্তু রান্নার শেষে অবশ্যই ঘি ব্যবহার করবেন। তো আমার আজকে ডাল রেডি। তো ভিউয়ার্স, আজকে আমার রাজকীয় স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডাল আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন।